কথা তথা মুখে বড় বড় কথা যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ কেউ ভিক্ষের পয়সাতে গড়ে পাঁচতলা চাকরি হারিয়ে কেউ ঘরে গাছতলা মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ কি বলছিস এরকম করে না আমি যাই ওনার সাথে দেখা করে আবার চলে আসবো ও তুমি কি মনে করছো দোনাই যাইতে দিব হ্যাঁ তুমি সুজু খেলেতে হুরুত করে হালাল দিবা হেরে কে যাই না মনে করছো তোমার সাথে কেন আমি যে দেখা করে আসছি এই চল আমি যাব আ কোন বন্ধু নিজের চোখে তো দেখলাম আমি কত বিপদের মধ্যে আছি তবে বুড়া 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 এরকম দাঁড়িয়ে আছে এই বয়সে ঘটকের কাছে আসে নিশ্চয়ই বিমৃতি দিচ্ছে বিয়া করার দান্দা আছে ইয়াকুব না তুই কে ইয়াকুব আই তো ইয়াকুব না কারো ছিল না ভাইয়া তাড়াতাড়ি শুরু করছো তুমি জানো কি তোর ইন্দ্র
বন্ধু তুমি যে ব্যবসা করবা বলিয়ে আমারে অফিস নিয়ে গেলা, অফিস দেখালা, বসালা, তারপর তো কিছুই বললা না। বন্ধু তোমার তো কথা দিছিলাম যে আদম ব্যবসা করব, কিন্তু কিভাবে করব তুমিই কও। তুমি তো নিজের চোখে এসে দেখলা আমার পরিস্থিতি। তুমি বললা যে ব্যবসা শুরু করবা, তারপরে আমি কত পার্টি রেডি করে রাখলাম, এখন তুমি যদি আম্বা করে করো তাহলে ব্যবসা শুরু হবে কিভাবে আম্বা করে? বন্ধু তুমি ব্যবসা করে সাকসেস হবে কিভাবে? শুনো, তোমার পার্টি তো আমার বউ পাচার করার ব্যবস্থা করছি। আমার পার্টি? আমার পার্টি কি রে? কোন পার্টি? প্রশ্ন করতে পারো, প্রশ্নের উত্তর একটাই, সে তোমার খুব পরিচিত সাদিয়া। সাদিয়া তো একটা সরকারি চাকরিজীবী রে বিয়ে করব, সেই জন্য আমার বউয়ের কাছে আজকে এসে 50,000 টাকা দিয়ে গেছি। আমার কাছ থেকে টাকা নিয়ে তোর বউর কাছে টাকা দিয়ে গেছে সরকারি চাকরিজীবীকে বিয়ে করবে সেই জন্য? আর আমি তোরা টাকা দিয়েছি ডাক্তার দেখ। আচ্ছা আমি এখন গিয়ে সাদিয়া ধরতেছি। আমি কিছুই জানি না, বিশ্বাস করো। তাহলে মটর মাথা এত বুদ্ধি আইবো কেমনে? হ্যাঁ হেতে জরুরি কেমনে কইবো যে বুড়া লোক আইছে, এটা কইবো কেমনে? হেতে মাথা কেমনে হইবো? কত টিয়া তুই মটর দিছিস ক? আমি কোনো টাকা পয়সা দিই না, বিশ্বাস করো। এই যে আল্লাহর কসম দিয়ে বলতেছি, আমি তোর পোলার লগে দুশ্মনী শুরু করে দিচ্ছি। হ্যাঁ কি দুশ্মনী করলাম ক? তুমি আমার বোনের লগে কোন মায়ের বিয়ে ঠিক করছো? আরে হুন ভালা মাইয়া, অনেক ভালা মাইয়া, আমাকে তো ভালা মাইয়া দরকার। যখন আমরা সবাই করবার লে যা ভালো হাট বাজারে যাই, হাট বাজার যতই নাম করা হোক যতই ভালো, সদাই যদি আসল দরকার সদাই, আমাকে ভালো মাইয়া দরকার, আমরা ভালো মাইয়া পাইছি। বাস আরে এই মায়ের লগে বিয়া দিলে প্রবলেম কি আছে? এইটা হলো পান্না ডাকাতের মেয়ে। আমি যদি এই মায়ের লগে আমার পোলার বিয়া দিই, সবাই কইব যে পান্না ডাকাতের মায়ের লগে আমি পোলা বিয়া দিছি, তখন সমাজে আমার মান ইজ্জত কিচ্ছুই থাকবে না। আরে বললি বললি আমাকে বললি, আরে বললি কি কইতে লাগছো? কাঠায় কাঠায় পান্না ডাকাইতের মাইয়া হেইটা কর। আরে তুমি যার লগে আমার পোলার বিয়া ঠিক করছো, লম্বা জিরাফের মতো দেখতে একটা সেরি, যার বাপ নাকি সুন্দরবনে দস্যু, জলে দস্যু। জলে দস্যু না যাই না হই না, যা খুশি তাই কইতে আছো। কি হয়েছে? তুমি এরকম হা হা করে গলা ফাটা হাসতেছো কি লাগা? আমি কি মিছা কথা কইছি? খারা খারা আমি তো বুঝা গেছি তুই কার কথা কইতে আছো। তুই তো জ্যোতির কথা কইতে আছো। আরে জ্যোতির লগে তো আমি গণির বিয়া দিতেছি না, তাহলে কার লগে আমার পোলা বিয়া ঠিক করছো? আরে ভালো একটা মাইয়া, অনেক ভালো মাইয়া, তার লগে জুচিত হইলো কি আমার বইয়ের মাইয়া, কথা বুঝছো? মাগার অর্লিগা যে মাইয়াটারে আমি ঠিক করছি, এই মাইয়াটা অনেক ভালো মাইয়া, কথা বুঝছো? কোন মাইয়া? কার মাইয়া? পরিচয় কি? আমি তো তারে খুঁজে যাই পাইতেছি না, কই আছে? আরে ভালো কইরা খুঁজে দেখ, বাড়িতেই আছে, যা খুঁজে দেখ না। আচ্ছা ঠিক আছে।
মাইয়াটা বালা রক্ত ফলবে সে রক্ত দিয়ে শরবত বানিয়ে গুলায় তোর খাওয়াই দিব তুই আবার চিনস তোমার মতো সিটার বাটপার মায়ে আমি এ জীবনে দেখিনি তুমি তুমি স্মৃতি নষ্ট হয়ে যাওয়ার ভান করো না সিটার কোনে কার একবার একবার সিটারি করে আমার কাছ থেকে 20,000 টাকা নিয়ে রকেটের সাথে তুমি বিশাল বনে ভেগে গেছো এখন আবার টাকা নিয়ে তুমি ঘটকেক দিয়েছো তোমার জন্য সরকারি চাকরি করে এমন পাত্র জোগাড় করার জন্য তোমার কি করা উচিত তুমি বুঝতে পারতেছো আমার সাথে না আপনার সব ধরনের সম্পর্ক ছিন্ন করা উচিত ঠিক আছে আপনার সাথে আমি থাকবো না এত সহজে তো ছেড়ে দেব না ছেড়ে দেওয়া যায় না নিয়ম নেই কি করবেন হ্যাঁ কি করবেন তাহলে তুমি অনেক দামি জিনিস এত দামি জিনিস তো এত সহজে আমি ছেড়ে দেব না দামি জিনিস মানে কি হ্যাঁ দেখেন আমার সাথে না আপনি অশ্লীল কথাবার্তা একদম বলবেন না 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 অশ্লীল কথা কোনে পাইলে মানুষের কিডনি গুড়া চোখ এগুলো তো খুব মূল্যবান অনেক দামে বিক্রি হয় আর যদি মানুষটা হয় জীবিত তাহলে তো দামের কোনো হিসেবই নেই আপনি আমার চোখ কলিজা কিডনি এসব বিক্রি করবেন যারে যারে আমি এত ভালোবাসলাম
জান প্রাণ দিয়ে ভালোবাসলাম, টাকা পয়সা দিয়ে, অন্তর দিয়ে, সময় দিয়ে ভালোবাসলাম। সে যদি আমার সাথে সিটেরি করে তাহলে আমার আর কি করার আছে, আমার কি উপায় আছে? আপনি আমাকে মাফ করে দেন প্লিজ। না 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 না, অনেক বিশ্বাস করেছি, অন্ধবিশ্বাস করে ঠকেছি, অন্ধবিশ্বাসে তুমি ধোকা দিয়েছো। আর না দেখেন দেখেন জব্বর ভাই, মানুষ তো ভুল করে তাই না? তোমারে ভুল শুধরানোর অনেক সময় দিয়েছি, তুমি আমার সময় নিয়ে বিশ্বাস নিয়ে সিনেমিনি খেলেছো। আর না পিছনের সব কথা আপনি ভুলে যান জব্বর ভাই, আমি এমন কিছু কখনো করব না। না তোমারে আর বিশ্বাস করা যাবে না, বিশ্বাস করবো না। এখানে বসে থাকো, বন্দি হয়ে থাকো, আমি আটকা দিয়ে যাচ্ছি। জব্বর ভাই কি করবো? তোমার নাম কি, পরিচয় কি, তোমার বাবার নাম কি, তোমার বাবা কি করে? আপনি তো প্রশ্ন করতে করতে আপনার হয়রান হয়ে যেতেছেন, আপনি একটু দাঁড়ান, আপনার জন্য আমি ঠান্ডা পানি আনতেছি। সবজি পশু এটা তো ভালো হয় না, মানুষ কিভাবে ভালো হইব? আপনার জন্য আমি ঠান্ডা পানি নিয়ে আসছি, আপনি পানিটা খাইয়া গলা ভিজাইয়া তারপরে জিরাই আপনার যত প্রশ্ন আছে আপনি আমার পরে কইলেন। হ্যাঁ হ্যাঁ, তুমি তো খুবই ফাজিল মায়া। আমরা বিয়ার পরে কি করছি জানো? শাশুড়ির লগে 13 বছর পর্যন্ত কোনো কথাই কই নাই, নিঃশ্বাস নেওয়া তো দূরের কথা। আর তুমি তো দেখতেছি একদম বিয়ের আগে তোমার মুখে খই পড়তাছে। ইয়া আল্লাহ মা, ইয়ে কি তা হল তোমার বেটা? তুমি 20 বছর থেকে 10 বছর না মাতলে আমি কি বলতাম? তোমার বেটার বউ যদি না মাতে তখন তুমি নো কইবাই একটু তোমার বেটায় বুবা করি বিয়া করি লিয়েছি, একটু মারতে পারে না, আমার বউ মাতবো। এই তুমি মাতো মাতো, হো কোথাও হইতে থাকো। না না আমি বেশি কথা বলবো না, বেশি কথা বললে আমার নামে বদনাম রটবে, বলবে কি বউ বাঁচাল, বুঝো না? না বেশি কথা বলা যেত না, বাস শুনতে আম্মা তালি যাও, তোমার বউ ভালো কথা কইছে, তালি যাও যাও। ওই কথা একদম বন্ধ। আই মাইয়া তোমার বাপে কি করে এই মুহূর্তে কি করে তা আমি বলতে পারবো না, আর গত 10 বছর কি করছে সেটাও আমি জানি না। এই কথার মানে কি? আমার আব্বা মরছে 10 বছর হচ্ছে, সে কবরের মধ্যে কি করছে সেটা আমি কেমনে কব? কোন তুমি তো ভারী বেয়াদব মাইয়া, তুমি সোজা কথা সোজা করে উত্তর দিবার পারো না। ওই গনি এই মেয়ে তো বিয়াদব, এই বিয়াদব সেরি লাগা আমি তোমারে বিয়া দেবো না, অর্থ থেকে সরে সরে থাকো। এই বিয়াদব বিয়াদব মেয়ে, তোর মতো বিয়াদব আমি আমি গনি বিয়া করিনি, বিয়াদব তো তোর বিয়া করতাম না আমি, আম্মা গুরি বিয়া করতাম না। না তোর বিয়া করতাম না, আমার ভালো দেখা সেরি দেখো, তোর বিয়া করতাম না। ব্যাপারটা হলো গিয়ে তুমি দেখতে শুনতে খুবই হিউট একটা মেয়ে, কিন্তু এরকম একটা হিউট একটা মেয়ের জীবনটা তছনছ করার জন্য। আরে আমি আমি জব্বার, ওই যে আমার বন্ধুর সাথে গেলাম, বন্ধু যে দুটি কিডনি দুটি চোখ বিক্রি করলো আপনাদের হসপিটালে, সেই জব্বার মনে আছে? ওই যে আমরা চা খেলাম একসঙ্গে বসে। আমি তো কিছুই জানি না, কিছুই বুঝবার পারতাছি না। তা বাবা ঠিকানা জানো না, বাপ মা ঠিকানা জানো না, আরে সেরি